আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি আর্ট অফ লিটারেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে পোয়েমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য ল্যাম্প। এটা লিখেছেন উইলিয়াম ব্লেক। এই কবিতাটা সংস অফ ইনোসেন্সের অন্তর্ভুক্ত। তো বন্ধুরা, এই কবিতার মধ্যে ল্যাম্প এর যে ইনোসেন্সের দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছে, এবং এটাকে উনি একটা রিপ্রেজেন্টেশন হিসেবেও ধরেছেন। ল্যাম্পটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ গড। ঠিক আছে বন্ধুরা, তো আমরা কবিতার মধ্যে চলে যাই। এই কবিতাটির মধ্যে একটি ছোট শিশু ল্যাম্পের সাথে কথা বলছে। লিটল ল্যাম্প হু মেড দি, ছোট ল্যাম্প ম্যাশ তোমাকে কে তৈরি করেছে? ডস্ট দাউ নো হু মেড দি, তুমি কি জানো তোমাকে কে তৈরি করেছে? গেভ দি লাইফ অ্যান্ড বিট দি ফিট, কে তোমাকে জীবন দিয়েছে? অ্যান্ড বিট দি ফিট, এবং কে তোমাকে খাওয়ায় বা খাওয়ানো শিখিয়েছে? বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিট। বন্ধুরা এখানে স্ট্রিম মানে পানি, এবং মিট, মিট মানে হচ্ছে চরণভূমি, পানি এবং যেই ভূমির মধ্যে ঘাস খেয়ে তারা বড় হয় এগুলা কে তাকে দিয়েছে সেটা বলছে। গেভ দি ক্লোথিং অফ দি লাইট, তোমাকে কে ক্লোথ দিয়েছে? এখানে ক্লোথ বলতে উলগুলাকে বুঝিয়েছে। সফটেস্ট ক্লোথিং উলি ব্রাইট, যেটা কি জলজলে উজ্জ্বল একটা উল, এগুলো তোমাকে কে দিয়েছে? গেভ দি সাচ আ টেন্ডার ভয়েস, তোমাকে যে দিয়েছে টেন্ডার ভয়েস মানে অনেক সুন্দর ভয়েস, মেকিং অল দ্য ভেলস রিজয়েস, তোমার আওয়াজ দিয়ে তুমি পুরো উপত্যকা ভেলস ভূমিটাকে আনন্দিত করে তোলো। লিটল ল্যাম্প হু মেড দি, হে ছোট ম্যাশ তোমাকে কে তৈরি করেছে? ডস্ট দাউ নো হু মেড দি, তুমি কি জানো তোমাকে কে তৈরি করেছে? লিটল ল্যাম্প আই উইল টেল দি, লিটল ল্যাম্প আই উইল টেল দি। এখানে স্পিকার উত্তর দিচ্ছে যে ল্যাম্প আমি তোমাকে বলছি। হি ইজ কল্ড বাই দাই নেম, তাকেও তোমার নামেই ডাকা হয়ে থাকে। বন্ধুরা এখানে ক্রাইস্টকে তুলনা বোঝানো হচ্ছে, যে আসলে ক্রাইস্টকে কিন্তু ল্যাম্প নামেও তুলনা করা, ল্যাম্প নামেও ডাকা হয়ে থাকে। ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্প, এই কারণে তাকে কী নামে ডাকা হয়, ল্যাম্প নামে ডাকা হয়। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মিল্ড, মিক অ্যান্ড মিল্ড এর মানে হচ্ছে নম্র, কোমল। হি বিকেম আ লিটল চাইল্ড, সে দুনিয়াতে এসেছিলেন একটা ছোট শিশু হয়ে। আই আ চাইল্ড অ্যান্ড দাউ আ চাইল্ড, আমিও একজন শিশু তুমিও একজন ল্যাম্প। উই আর কল্ড বাই হিজ নেম, আমরাও কিন্তু তার নাম, আমাদের দুজনকেই গডের নামেই ডাকা হয়ে থাকে। লিটল ল্যাম্প গড ব্লেস দি, লিটল ল্যাম্প গড ব্লেস দি, হে ছোট ল্যাম্প তোমাকে গড ব্লেস করুক। তো বন্ধুরা কবিতার মূল থিমটা হচ্ছে এইখানে কবি ল্যাম্পের মধ্যে যেই গুণগুলো রয়েছে ওগুলা গডের গুণের সাথে তুলনা করছে, এবং গডের গুণগুলাই মূলত ল্যাম্পের মাধ্যমে তিনি প্রকাশ করছে। ল্যাম্পের যেই গুণ, কোমল নরম, ঠিক গড ওনার কোয়ালিটিগুলো সেম, উনিও কোমল উনিও নরম। ঠিক আছে বন্ধুরা, আশা করি কবিতাটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।